কর্তব্য মৌসুমি চট্টোপাধ্যায় দাস। সকাল থেকে দীপমালা কাঁদছে, মাকে কবে থেকে বলে রেখেছিল স্কুলের অনুষ্ঠানের কথা। আজ ওদের নাটক প্রতিযোগিতা, পঞ্চম থেকে নবম সব ক্লাস থেকে এক একটা দল নিজেরাই নাটক লিখে বা বেছে পরিকল্পনা করে রিহার্সাল করে নাটকটা মঞ্চস্থ করবে। ওদের পঞ্চম শ্রেণীর দলটার ক্ষেত্রে মূল উদ্যোগ পরিশ্রম দীপুরি। মা সবটা না দেখলে হয়, কিন্তু দেখো মা ভোর ভোরই ওকে তুলে জানিয়ে দিলেন ভীষণ জরুরি একটা কাজে মাকে তক্ষণই চলে যেতে হচ্ছে, কখন ফিরবেন জানেন না। দীপুর হতভম্ব মুখে একটা চুমো দিয়ে বললেন, বেস্ট অফ লাক। আর মা চলে যাওয়া স্তক দীপমালা কেঁদে চলেছে থেকে থেকেই। বাবা বিদেশেই থাকেন বেশি, মাও বেশ ব্যস্ত বলে দাদু ঠাম্বা আর দাদুর দিদি ভাই তার সারাদিনের বন্ধু। দীপমালার কান্না দেখে দি ভাই খুব রেগে গেলেন মায়ের ওপর। গজগজ করতে করতে বললেন, সব সময় দীপু মা নিজের কাজ নিয়ে নিজে করা ভালো। দীপু মা জুতো এলোমেলো খুলেছ কেন? নিজের বই ঠিকমতো গুছিয়ে রাখো সোনা। শুনে শুনে মাথা খারাপ হয়ে গেল। কেন বাপু, মা যদি একটু করেই দেয় ক্ষতি কী? সবে তো 10টা বছর বয়স হয়েছে মেয়েটার। দীপমালা শুনতে পাচ্ছে সব, স্নান সেরে আরও একবার দেখে নিচ্ছে গুছিয়ে নেওয়া ব্যাগ, নাটকের স্ক্রিপ্ট, ড্রেস, জলের বোতল, ব্যাগ। ঠাম্মা ভাত বেড়ে ওর ঘরে উকি দেয়, আয় বাবা খাবি আয়। কাঁধে ঠাম্মার হাত পড়তেই বুকে মুখ গজে দীপমালা। ঠাম্মা বলেন, শোনো মেয়ে, জানো তো আমি দি ভাই নই যে তোমার মাকে বকবো, খেতে এসো। টেবিলে দীপমালার পাশের চেয়ারটিতে বসেন ঠাম্মা, যত্ন করে ডাল ঢেলে দেন, খাওয়াতে শুরু করেন, বলেন, একটা কথা বলি শোনো ভাই, তোমার বাবাকে একটু বেশি আদরে বড় করা হয়েছে, তাকে খাবার জলটা পর্যন্ত আমি বা দি ভাই এগিয়ে দিয়েছি, ফলে তোমার বাবা যখন ঘর ছেড়ে বাইরে পা রেখেছে সে নিজে থেকে চেষ্টা করেছে মানিয়ে নিতে, শিখে নিতে, কিন্তু বাড়ির বাইরে অনভিজ্ঞ ছেলেটার কতটা কষ্ট হয়েছে তা আমাদের বুঝতে বাকি থাকেনি। তাই তোমার মা যখন তোমায় বলে নিজের কাজ নিজে শিখতে, আমি বাধা দিইনি। ছোট্ট তুমি বোতল থেকে জল খেতে গিয়ে গা ভিজিয়েছ, মুছে দিয়েছি, গাছের টবে এক মগ ভর্তি জল ঢেলে দিয়েছ, হেসেছি, জুতোর পা ভুল করেছ, খুলে পড়তে বলেছি, কিন্তু আমি বা তোমার মা কেউ প্রথমেই করে দিইনি। তোমার মায়ের এই চেষ্টাকে আমি সম্মান করেছি। তুমি তো বুদ্ধিমান মেয়ে, ভেবে দেখো তো, মাও তো মানুষ, তারও নিজের পেশার জায়গা, ভালো লাগার জায়গা আছে। সে কি শুধু তোমায় সঠিক সময় খাইয়ে বই গুছিয়ে চুল বেঁধেই জীবন কাটিয়ে দেবে? তাহলে কোনো মেয়েই স্মরণীয় কিছু করে যেতে পারতো না। তাহলে কি ইফকুড়ি তার মা মাদাম কুড়িকে নিয়ে গর্ব করে বই লিখতেন? ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির গল্পও তো জানো তুমি। তাহলে দীপমালা ততক্ষণে ডাল ভাত শেষ, ওর প্রিয় ধোকার ডাল্লা থালায় মেখেছেন ঠাম্মা। আজ শিশু দিবস, সব শিশু দিবসেই ঠাম্মা খাইয়ে দেন, আর জন্মদিনের দিন মা। দীপু পড়ুয়া আর গল্পের বইয়ের পোকা, ঠাম্মা যাদের কথা বললেন তাদের সবার কথা সে বুঝতে পারছে, তবু মন থেকে মায়ের প্রতি রাগটা মুছে ফেলতে পারছে না। আমি তবে চট করে রেডি হয়ে যাই ভাই, তোমার সাথে যাব, না হলে দি ভাই যাক। না ঠাম্মা, কোনো দরকার নেই, আমি তো স্কুলবাসেই যাব। তুমি শুধু চামেলি দিদিকে বলো আমার বাড়তি ব্যাগগুলো যেন সঙ্গে করে একটু বাসে তুলে দেয়, মুখ ধুতে ধুতে বলল দীপমালা। হই হই করে সব নাটক শেষ হয়ে গেছে। করতালিতে বোঝা যাচ্ছিল প্রতিটা ক্লাসের নাটকই ভালো, প্রত্যেকেই বেশ যত্ন করে নাটক নামিয়েছে। এখন ফল ঘোষণার পালা। দীপুর উদ্বেগ কেটে গেছে, বাবা বলে ফলাফল নিয়ে বেশি চিন্তা না করতে, বরং নিজের কাজটা গুছিয়ে করতে। ওর দলে সবাই সেটা করেছে, মাঝে ছোটোখাটো ভুল যে হয়নি তা নয়, তবে সেটা ওরা বুঝলেও দর্শকের বোঝার কথা নয়। মনটা খচখচ করছে অন্য কারণে। অবন্তী তার প্রিয় বন্ধুদের একজন, ওর কাল রাজ্যস্তরের ম্যাচ ছিল, বলেছিল আজ নাটক দেখতে নিশ্চয়ই আসবে। নাটকে নামছে না তো কি, নাটকটা নিয়ে তার উৎসাহ ওদের থেকে কম ছিল না। কাল ওকে ফোন করতেও মনে ছিল না, কিন্তু ও যে বলেছিল 14 তারিখ আসবেই। প্রিন্সিপাল বলতে শুরু করলেন, আজ শিশু দিবস, তাই এত আয়োজন, এত সাজগোজ। কিন্তু আজ খুব ভোরে একটা আকস্মিক দুঃসংবাদে আমরা খুব ভেঙে পড়েছিলাম। তবুও পড়ুয়ারা যারা বেশ ছোট তাদের জানতে না দিয়ে স্বাভাবিকভাবেই সব ব্যবস্থা হচ্ছিল এবং দিনের কাজকর্ম পূর্ব পরিকল্পনা মতোই চলেছে। আসলে তোমরা জানো না, আমাদের খুব প্রিয় ছাত্রী অবন্তী, যে দাবাড়ু হিসেবে স্কুলের গর্ব, সে গতরাতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে।
আমরা ভেবেছিলাম বোধহয় থেমে যেতে চলেছে তারই চলা। অত্যন্ত দ্রুততায় অবন্তীর শরীরে জটিল অপারেশন করে একজন ডাক্তার তাকে বিপদসীমা পার করে দিয়েছেন। এই একটু আগেই তার বাড়ি থেকে আমাদের জানানো হয়েছে তার প্রাণের আর কোনো আশঙ্কা নেই। আমরা চাইছি যে ডাক্তার এত বড় অপারেশন করে তাকে জীবন ফিরিয়ে দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাতে। পঞ্চম শ্রেণী দীপমালাকে আমরা বলবো তার মাকে যেন আমাদের সবার হয়ে ধন্যবাদ জানিয়ে দেয়। কি যে শুনছে সে বুঝে ওঠার আগেই অন্যান্যরা দীপুর দিকে চোখ ফিরিয়েছে, তাই অবন্তী আজ আসেনি। ভাবতে ভাবতে মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে ওর, যে মাকে সকাল থেকে মনে মনে অনেক কথা শুনিয়েছে, মা না আসার জন্য হাপুস নয়নে কেঁদেছে, এখন সেই মায়ের জন্য তার বুকে কেমন যেন ফড়িং তির তির করে নাচছে। এই না হলে আমার মা, শিশু দিবসের সেরা উপহার যে তুমি। ঘোরের মধ্যে নিজের দলের সঙ্গে নাটকের জন্য দ্বিতীয় পুরস্কার নিয়ে স্কুল থেকে বাইরে এসে দেখে গাড়ি নিয়ে মা দাঁড়িয়ে আছেন। খুব ক্লান্ত মুখে বললেন, সকালে তো সময় হলো না, তুই কাঁদলে আমার ভালো লাগে বল। ততক্ষণে মাকে জড়িয়ে ধরেছে দীপু, আর বন্ধুরা সকলে বলছে, থ্যাংক ইউ আন্টি।